নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাজের দাবিতে কোভিড ওয়ারিয়ারদের ডেপুটেশন সিউড়িতে। বেসরকারি ব্যাংকের শাখায় চুরি, পাথর চাপুড়িতে। পাঁচটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা। দুবরাজপুরের শহর সভাপতি পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস। ফাইলেরিয়া রোগমুক্ত করার লক্ষ্যে সেমিনার বোলপুরে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আমরণ অনশন। ভিক্ষা মহোৎসব রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। 2020 সালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে প্রায় 100 জনকে কোভিড ওয়ারিয়ার্স হিসেবে নিয়োগ করা হয়। এই সকল কর্মীরা অস্থায়ী কর্মী হিসাবে বিভিন্ন হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে কাজ শুরু করেন, কিন্তু চলতি বছর ফেব্রুয়ারি মাসে তাদের কাজ থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে কাজ হারিয়ে সকল কর্মীরা দিশার হয়ে পড়েছেন। পুনরায় কাজের দাবিতে তারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন দেখাচ্ছিলেন। এরপর আজ তারা সমবেতভাবে জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে উদ্দেশ্য করে একটি ডেপুটেশন জমা দিলেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে যেন এই আবেদনপত্র পাঠিয়ে দেওয়া হয়। তারা এই মুহূর্তে যে কোনো কাজের দাবি করছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জেলার সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরি গ্রামে থাকা একটি বেসরকারি বন্ধন ব্যাংকের শাখার চুরির ঘটনা ঘটল। আজ সকালে ব্যাংকের শাখা খুলতে এসে এমন ঘটনা নজর আসে, যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায় এক ব্যক্তি দরজা ভেঙে ওই শাখার ভিতর ঢোকেন, তারপর তিনি এই কাজ চালান। ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের শাখার দায়িত্বে থাকা আধিকারিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভল্ট ভাঙার চেষ্টা করা হলেও তা পারেনি এবং টাকা এখনও পর্যন্ত মনে হচ্ছে সুরক্ষিত আছে। তবে অফিসের মধ্যে থাকা 10টি ট্যাবের মধ্যে 9টি ট্যাব উধাও হয়ে গিয়েছে, বাকি ফাইলপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এদিন বন্ধন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ দাস জানান, তখন এসে দেখি আমাদের গেট, সামনের গেট এবং পিছনের দিকে যে গেট অফিসে ঢোকার সেটা বন্ধ ছিল, বাট ভিতরে যখন ঢুকি তখন দেখি আমাদের মেন গেটের দরজা তালা ভাঙা, তারপরে ভিতরে দেখি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হয়তো ছিনতাই হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে যখন আরও কিছু দেখি, আমাদের প্রথমে মনে হয়েছিল যে এটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে, পরে ভিতরে ঢুকে দেখি যে হ্যাঁ সত্যি তাই হয়েছে। এটুকু এখন অবধি গেছে, আমাদের 10টা ট্যাপ ছিল, তার মধ্যে একটা রয়েছে আর 9টা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভল্ট ভাঙার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, ভল্ট ভাঙার চেষ্টা করা হয়েছিল। না, ভল্ট ভাঙা ভাঙতে পারেনি। কোনো ক্যাশ ছিল বাইরে? না, বাইরে কোনো ক্যাশ ছিল না। স্টাফদের রুমগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিছানাগুলো যেগুলো ছিল সেগুলো গোছানো ছিল, কিন্তু এখন দেখছি সব অগোছালো রয়েছে। হ্যাঁ, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন ব্রাঞ্চ কোথায়? এটা হচ্ছে পাথরচাপড়ি ব্রাঞ্চ, বন্ধন ব্যাংক পাথরচাপড়ি। হ্যাঁ, থানা থেকে এসেছিল, ইনভেস্টিগেশন করে গেছে ওরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাথরচাপড়ি। গতকাল বিকেলে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় জেলায় যে 5টি পৌরসভায় নির্বাচন হয়েছিল, সেই সব পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের নাম বোলপুরের তৃণমূলের দলীয় অফিস থেকে ঘোষণা করা হয়। দুবরাজপুর পৌরসভায় চেয়ারম্যানের নাম এসছে পীযূষ পাণ্ডে এবং ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী। সেউরি পৌরসভার চেয়ারম্যানের নাম এসছে অঞ্জন কর এবং ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ। বোলপুর পৌরসভার চেয়ারম্যানের নাম এসছে পর্ণা ঘোষ এবং ভাইস চেয়ারম্যান শেখ ওমর। রামপুরহাট পৌরসভার চেয়ারম্যানের নাম এসছে সৌমেন ভকত এবং ভাইস চেয়ারম্যান সুব্রত মাহারা। এবং সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যানের নাম এসছে বিপ্লব দত্ত এবং ভাইস চেয়ারম্যান শেখ কামালুজ্জামাল। আগামী 16 তারিখ জেলার সমস্ত পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তারা নিজ নিজ পদে বসবেন। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান,
হ্যাঁ, আজকে বোলপুরে পার্টি অফিসে বীরভূম জেলার যে 5টি পৌরসভা আছে সেই 5টি পৌরসভা নির্বাচনের পরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম আজকে বোলপুর পার্টি অফিস থেকে প্রকাশ করা হয়েছে। তাতে দুবরাজপুর পৌরসভার পৌরপতি নির্বাচিত হয়েছেন মাননীয় শ্রী পীযূষ পাণ্ডে, উপপৌরপতি হিসেবে শওকত আলী মির্জা, সিউড়ি পৌরসভায় পৌরপতির নাম এসেছে শ্রী অঞ্জন কর, উপপৌরপতির নাম এসেছে শ্রী বিদ্যাসাগর সাউ, বোলপুরের পৌরসভায় পৌরমাতা হিসেবে নাম এসেছে পর্ণা ঘোষ এবং উপপৌরপিতা হিসেবে নাম এসেছে শেখ ওমরের, আর বোলপুর পৌরসভায় এই রামপুরহাট পৌরসভায় পৌরপতি হিসেবে নাম এসেছে সৌমেন ভকত এবং উপপৌরপতি হিসেবে নাম এসেছে সুব্রত মাহারা। সাঁইথিয়া পৌরসভার পৌরপতি হিসেবে নাম এসেছে বিপ্লব দত্ত এবং উপপৌরপিতা হিসেবে নাম এসেছে শেখ কামালুজ্জামানের। এই মোটামুটি 5টা পৌরসভার নাম এখনও পর্যন্ত এসেছে এবং আগামী পরশু অর্থাৎ বুধবার 16 তারিখে সকাল 12টার সময় দুবরাজপুর প্রতিক্ষিত ময়দানে দুবরাজপুর পৌরসভার যারা কাউন্সিলর নবনির্বাচিত হয়েছেন তারা শপথ বাক্য পাঠ করবেন। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, দুবরাজপুর। বীরভূমের দুবরাজপুর শহরে সর্বপ্রথম সবুজে ঘেরা উন্মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দময় নিশ্চিন্ত আশ্রয়স্থল আনন্দ আশ্রম, বৃদ্ধাবাস ও অনাথ আশ্রম। দুবরাজপুর নতুন পল্লী জল ট্যাঙ্কের কাছে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই আনন্দ আশ্রমে সীমিত সামর্থ্যের মধ্যেই বৃদ্ধ বৃদ্ধারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন যাপন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা খরচে অনাথ ছেলেমেয়েরাও থাকতে পারবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9800941683 অথবা 9775163428 অথবা 8906957646 এই নম্বরে। 16টি ওয়ার্ডের সবকটিতে জয়ী হওয়ার পরও দুবরাজপুর শহর সভাপতি পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মানিক মুখার্জিকে একদা শহর সভাপতি দায়িত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু এবার সেই মানিক মুখার্জিকে সরিয়ে দিয়েই নতুন শহর সভাপতি করা হলো পুরভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া স্বরূপ আচার্যকে। যদিও মানিক মুখার্জির বক্তব্য এক ব্যক্তি এক পদ, আর সেই কথা মাথায় রেখে তিনি যেহেতু এবার পুরসভা ভোটে জয়ী হয়েছেন সেই জন্য তাকে সরে যেতে হয়। অন্যদিকে নতুন দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানান, নাগরিক পরিষেবা যাতে ঠিকঠাক থাকে এবং দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে নানান পরিকল্পনা করা হচ্ছে। এদিন প্রাক্তন শহর সভাপতি মানিক মুখার্জি জানান, কেষ্টদা আমাকে প্রায় 10 মাস আগে টাউন সভাপতি দায়িত্ব দিয়েছিলেন বিধানসভা নির্বাচনের পরে। বিধানসভা নির্বাচনের আগে আমাদের যে বর্তমান পৌরপ্রধান রয়েছেন পীযূষদা, তিনি সভাপতি ছিলেন এবং যেহেতু এক ব্যক্তি এক পদ থাকবে তার জন্য পীযূষদাকেও সেই সময় ছড়িয়ে আমাকে টাউন সভাপতি দায়িত্ব দিয়েছিলেন। সেই সময় আমাদের দুবরাজপুরের যে সংগঠনের অবস্থা ছিল, কেষ্টদার কাছে আমি অত্যন্ত মানে কি বলবো মানে ধন্যবাদ জানাই কেষ্টদাকে যে আমাকে উপযুক্ত এবং যোগ্য মনে করেছিলেন। যে পাশাপাশি নতুন শহর সভাপতি স্বরূপ আচার্য বলেন, আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাবো বীরভূম জেলার তৃণমূল সভাপতি মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে, আমার উপরে এই ভরসা রাখার জন্য, আস্থা রাখার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। উনি আমাকে বিশ্বাস করে এই পদ দিয়েছেন, আমি চেষ্টা করব ওনার এই যে বিশ্বাস সেই বিশ্বাসের মর্যাদা রাখার। দেখুন, আমি বিজেপির যেমন একনিষ্ঠ কর্মী ছিলাম, বর্তমানে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী এবং আমার জেলা সভাপতি আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব মাথা পেতে নেবো, সেই আমি ওনার নির্দেশ মতো আমি কাজ করব। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, দুবরাজপুর। আজ বোলপুর পৌরসভা উৎসর্গ মঞ্চে সমাজে ফাইলেরিয়া রোগ মুক্ত করার জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক বিধান রায়, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মীবৃন্দ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন বেশ কয়েকদিন ধরেই চলছে। ছাত্রছাত্রীদের দাবি, তাদের তিন দফা দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তাই আজ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরণ অনশন শুরু করেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের দাবি মেনে নেবেন, ছাত্রছাত্রীদের দাবি, তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন। এদিন অনশনরত পড়ুয়ারা জানান, দায়িত্ব নিতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেমেয়েরা যখন বন্ধু বান্ধবদের স্বার্থে তারা স্যাক্রিফাইস করছে, তারা বন্ধু বান্ধবদের পাশে দাঁড়াচ্ছে, একটা সলিডারিটি তৈরি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ হচ্ছে যে হাতে গাল আসছে তারা এই ছাত্র আন্দোলনকে ভাঙার জন্য, এরকম একটা দমনপীড়নমূলক হচ্ছে নোটিশ তারা হচ্ছে ইস্যু করেছে এবং আমরা সেই তখন থেকে হচ্ছে যে দাবি করে আসছি যে এই নোটিশ অবিলম্বে হচ্ছে প্রত্যাহার করতে হবে। এই নোটিশের ফলে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে পরীক্ষায় বসতে বাধ্য হবে এবং যারা আসতে পারছে না সেই সব ছেলেমেয়েরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে না। আমরা দাবি করেছি অবিলম্বে এই নোটিশকে প্রত্যাহার করতে হবে, এরকম কোনো নোটিশ আমরা মানব না। পাশাপাশি আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়ারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থান শুরু করেন। তাদেরও দাবি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তিন দফা দাবি না মানা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে উপাচার্যের বাড়ির সামনে। এদিন সঙ্গীত ভট্টাচার্য বলেন, সেখান থেকে বিশ্বভারতীকে আবার শান্তি ফিরে আনার জন্য উনি আশ্বস্ত করবেন, আমরা এখান থেকে সরে যাব। আপনার নাম? আমার নাম সঙ্গীত ভট্টাচার্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত সম্পাদক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। সারা বছর একটি পুরনো নরবরের সাইকেলে চেপে রাজনগরের সুশান্ত দাস বৈরাগ্য বাংলা ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে জোগাড় করেন চাল, ডাল, আলু, সবজি। তারপর তা দিয়ে বছরে পাত পেরে পেট পুড়ে খাওয়ান ডাল, ভাত, পায়েস, মিষ্টি। আজ জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর থানার নাকাস গ্রামে তার জয়গুরু আশ্রমে আয়োজিত হল এই ভিক্ষা মহোৎসব। এ বিষয়ে আশ্রম প্রধান সুশান্ত দাস বৈরাগ্য জানান, আচ্ছা এই যে মহোৎসবের আয়োজন, আচ্ছা কীভাবে এটা জোগাড় করেন? এটা সারা বছর ভিক্ষা করি সাইকেলে, এই বীরভূমে এবং বর্ধমান এবং বিহার, তারপরে সারা বছর পরে একবার। বিহার বলতে এখন ঝাড়খণ্ড? হ্যাঁ ঝাড়খণ্ড। আচ্ছা মানে সাইকেলেই কি আপনি যান? হ্যাঁ সাইকেলেই যাই। আচ্ছা কীভাবে যান, পুরোটাই সাইকেলে? হ্যাঁ পুরোটা সাইকেলে যাই। আচ্ছা কোনো অসুবিধা হয় না কিছু? না অসুবিধা কিছু নেই, এবং এই ভক্তদের সেবা দিয়ে বছরে একটা বড় অনুষ্ঠান না হলেও মাঝারি করে অনুষ্ঠানটা করে আনন্দ পাই, সাধুগুরু এনে একটু যা পারি সাধুগুরুদের সেবা দক্ষিণা বস্ত্র। আচ্ছা কত লোকের আজকে আয়োজন আছে? আজকে 1200 লোকের আয়োজন আছে। মানে পুরোটাই ভিক্ষা করে হয়েছে? হ্যাঁ পুরোটাই ভিক্ষা করে হয়েছে। আপনার নাম? সুশান্ত দাস বৈরাগ্য, আরবি সুনীল দাস। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।